বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে এরকম দৃশ্য অনেকটাই দুর্লভ আক্রান্ত বিরোধী রাজনৈতিক নেতৃত্ব পীযুষকান্তি বিশ্বাসের খোঁজখবর নিতে বিশালগড় হাসপাতালে ছুটে গিয়ে প্রতিমা ভূমিক অবশ্যই রাজনৈতিক সৌহার্দ্যতার পরিচয় দিলেন রাজনৈতিক সৌহার্দ্যতার পরিচয় দিলেন প্রতিমা ভূমিক বিশালগড়ে রাজনৈতিক হিংসার শিকার হওয়া বিরোধী দলের পীযুষকান্তি বিশ্বাসকে দেখতে সঙ্গে সঙ্গে বিশালগড় হাসপাতালে ছুটে যান সাংসদ প্রতিমা ভূমিক যেখানে বর্তমান সময়ে রাজনৈতিক বিভেদ এবং মত পার্থক্য সর্বক্ষেত্রেই প্রভাব তৈরি করছে এবং রাজনৈতিক মতপার্থক্য বন্ধুদের মধ্যেও বিভেদ তৈরি করছে সাধারণ কর্মী সমর্থকরা একে অপরের উপর প্রাণঘাতি আক্রমণ করছে বাড়িঘর থেকে শুরু করে আত্মীয় পরিজনও অনেক সময় রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে সেই সময় প্রতিমা ভৌমিকের এই পদক্ষেপ অবশ্যই ভিন্ন বার্তা বহন করে মতপার্থক্য এবং হাজারো বিভেদের পরেও রাজনীতিতে সৌহার্দ্যতা এবং সহিষ্ণুতা অত্যন্ত প্রয়োজনীয় তখনই একটি সমাজ বা একটি রাজ্যকে সত্যিকারের অর্থে সমৃদ্ধ করে তোলা যায় বিশালগড়ে পীযুষকান্তি বিশ্বাসের উপর রবিবারের এই আক্রমণের অভিযোগ সরাসরি উঠছে বিজেপির বিরুদ্ধেই তারপরেও কোথাও না কোথাও প্রতিমা ভৌমিকের এই পদক্ষেপ অবশ্যই রাজ্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে সৌহার্দ্রতা এবং সম্প্রীতির বার্তা বহন করে এবং অবশ্যই এই একই নীতি এবং আদর্শ যখন সকল দলের কর্মী সমর্থকরাও অনুসরণ করে চলবে তখন সত্যিকারের অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে গড়ে উঠবে শ্রেষ্ঠ ত্রিপুরা বিওরো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি